हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें एक खूब सहज एक रेसिपी निये चले झिंगे दिए झाल बा झिंगेर झाल। एटा खेते खूब भालो हय, गरम भाते जस्ट जमे जाए। आपनाराओ एई रेसिपिटा ट्राई करे देखबेन, भालो लागले एक लाइक देबेन, शेयर करबेन, सबस्क्राइब करबेन। तो देखे नेवा जाक रेसिपिटा। प्रथमे हमें एक कड़ाई बसिए दिएछि गैसेते। एबार आमि सर्षे तेल दिए दिलाम दो टेबिल स्पून मतन। সর্ষের তেলটা একটু হালকা গরম হলে তাতে আমি হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এতে নুন হলুদ দিয়ে মেখে রাখা ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা আমি খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে আমি ঝিঙেটা ঢাকা দিয়ে দিয়েই ভাজব। দু এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য। দু তিন মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি ঝিঙেটা কতটা সেদ্ধ হয়েছে, খুন্তির আগায় করে একটু দেখে নেব। এইভাবে ঢাকা দিয়ে অল্প একটু সেদ্ধ করে নিতে হবে ঝিঙেটাকে। আরেকটু হতে লাগবে তাই ঢাকাটা আবারও আমি চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকা খুলে দেখছি ঝিঙেটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ওপর থেকে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত আর সাদা তিল আর দুটো কাঁচা লঙ্কার সাথে আমি বেটে নিয়েছিলাম। বেটে জল দিয়ে আমি গুলে রেখেছিলাম, সেই জলটাই আমি ছেঁকে এখানে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে এক চামচ মতন হলুদ দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দুটো ঝিঙে, দুটো বড় বড় ঝিঙে ব্যবহার করেছি। খোলা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মশলাটা দেওয়ার পরে আমি এবার স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে দেব। ঝালটা যে যার নিজের প্রয়োজন মতন দেবেন। যখন সর্ষে পোস্তটা বাটবেন তখনই দুটো কি তিনটে কাঁচা লঙ্কা বেটে নেবেন। এছাড়াও দু তিনটে কাঁচা লঙ্কা আপনারা চিড়ে দিয়ে দিতে পারেন। এতে ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা একদম লোয়েতে করে দু মিনিট ফুটতে দেব। এ দেখুন, দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঝিঙের ঝালটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। ঝোলটা আরেকটু আমি মরিয়ে নেব। আপনারা মনে করলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন। ভাতে ভাত দিয়ে খেলে একটু ঝোলটা বেশি লাগে। রুটি দিয়েও এই তরকারিটা খাওয়া যায়, খুব সুন্দর হয় ঝিঙের ঝাল। আপনারাও ট্রাই করে অবশ্যই একবার দেখবেন, লাইক দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।